প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে উইলিয়াম শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট অথবা ঝড়, যেটা টেম্পেস্টের অর্থ হচ্ছে ঝড়, এটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজিক কমেডি। আসলে নাটক চার প্রকার দেখা যাচ্ছে, যে কমেডি, ট্র্যাজিক কমেডি, তারপর হচ্ছে আপনার কমেডি এবং মেলোড্রামা। তো এর মধ্যে হচ্ছে এটা একটি উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজিক কমেডি। তো আরেকটা কথা বলে রাখি, এর আমি আগে বলতেছি, অর্থাৎ টেম্পেস্টের আমি ক্যারেক্টারগুলো সম্পর্কে আলোচনা করব পরবর্তী ভিডিওতে, এর সামারি সম্পর্কে আলোচনা করব। অবশ্যই সেজন্য সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা যাচ্ছে যে টেম্পেস্টটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের কিন্তু সবচেয়ে মানে লাস্ট ওয়ার্ক বা শেষের কাজ। এটা কিভাবে বোঝা যায়? আসলে দেখা যায় যে এই টেম্পেস্ট নাটকের শেষে কিন্তু মানে স্টেজ থেকে দেখা যায় যে হচ্ছে প্রসপেরো, অর্থাৎ প্রসপেরো একজন নায়ক নায়িকার বাবা বা কিং মিলানের, তো ডিউক, তো এই ডিউক প্রসপেরোর মাধ্যমে যখন তিনি স্টেজ ত্যাগ করেন এবং তিনি বলে যান যে আমার কর্মগুলো বা বিভিন্ন ধরনের এগুলো রেখে গেছেন, অর্থাৎ রবীন্দ্রনাথের সোনার তরী আমরা অনেকে পড়েছি, ঠিক সোনার তরী মতোই দেখা যায় যে বলে যায়, যেমন রবীন্দ্রনাথ বলে যায় তার হচ্ছে কর্ম তার রেখে যাচ্ছে, তার যেমন ওই ধানের মাধ্যমে তিনি প্রকাশ করেন, ঠিক প্রসপেরোতে স্টেজ থেকে তিনি দর্শকের কাছ থেকে ক্ষমা চান এবং সেখান থেকে তিনি চলে যান। আসলে প্রসপেরোর ক্যারেক্টারটাই আসলে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার নিজে, এই জন্যই বলা যায় যে দ্য টেম্পেস্টটা হচ্ছে মানে এই নাটকটা বা ট্র্যাজিক কমেডিটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের শেষ নাটক। তিনি মোট 37টা নাটক লেখেন। তো যাই হোক, এই প্রসপেরো হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার ক্যারেক্টারগুলো আলোচনা করি কথা না বাড়িয়ে, প্রসপেরো হচ্ছে দ্য রাইটফুল ডিউক অফ মিলান। তিনি হচ্ছে মিলানের সবচেয়ে প্রকৃত হচ্ছে ডিউক, ডিউক বলে থাকি আমরা, একটা স্টেটের ডিউক বলে থাকি। মিলান কিন্তু একটা ইতালির বড় শহর, আপনাদের জানা দরকার বা আমাদের সবারই জানা দরকার, মিলান হচ্ছে ইতালির অন্যতম একটা বিখ্যাত বড় শহর বা রাজ্য। এবং ফাদার অফ মিরান্ডা, তিনি হচ্ছে নায়িকা মিরান্ডার বাবা, মানে এখানকার এই মানে এই যে ট্র্যাজিক কমেডি, এখানকার এই মানে মিরান্ডা হচ্ছে প্রসপেরোর কন্যা নায়িকা। তো তারপর আসি হচ্ছে এই প্রসপেরোকে কিন্তু কি করা হয়, দেখা যায় যে হচ্ছে তার ভাই তাকে মানে ওই পাঠিয়ে দেয় কোনো একটা জঙ্গলে। তো প্রসপেরোর একটা খুবই ভালো ক্যারেক্টার বলতে গেলে, তিনি অনেক কিছু শিক্ষা গ্রহণ করেন, এছাড়াও তিনি ম্যাজিক স্পেল বা ম্যাজিক সম্পর্কে অনেক বেশি ভালো জানেন। তো যখন সামারি আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করব। তো অ্যান্টোনিও, অ্যান্টোনিও হচ্ছে দ্য প্রেজেন্ট ডিউক অফ মিলান, অর্থাৎ যেটা বললাম যে প্রসপেরোকে সরিয়ে দিয়ে বা সরাই দিয়ে অ্যান্টোনিও কী করে, সেই ডিউকের মিলান মানে সরি মিলান হয় সরি মিলানের ডিউক হয়, অর্থাৎ এই মিলান রাজ্যের ডিউক হয় হচ্ছে অ্যান্টোনিও, দ্য বাদার অফ প্রসপেরো, অর্থাৎ প্রসপেরোর ভাই মিরান্ডা, ডটার অফ প্রসপেরো, অর্থাৎ আমি আগে বলেছি নায়িকা মিরান্ডা হচ্ছে প্রসপেরোর সন্না সন্তান বা কন্যা, লাভার অফ ফার্দিনান্দ, তিনি ফার্দিনান্দের প্রেমিকা বা ওয়াইফ বলতে পারি, প্রেমিকা বলি, যে অলনসো, অলনসো হচ্ছে দ্য কিং অফ নেপলস, নেপলস একটা দেশ, তো সেই এই নেপলস বা সরি নেপল হচ্ছে, নেপলস হচ্ছে কিং অফ নেপলস, নেপলস হচ্ছে ইটালির একটা রাজ্য, এটা একটি ইটালির রাজ্য আপনারা দেখতে পারেন গুগলে। তো এই নেপলসের মানে রাজা ছিল হচ্ছে অলনসো, ফাদার অফ ফার্দিনান্দ, অর্থাৎ এই নায়ক হচ্ছে ফার্দিনান্দের পিতাই হচ্ছে অলনসো। তারপরে আসি ফার্দিনান্দ, আগে বলে নেই, ফার্দিনান্দ দ্য সান অ্যান্ড প্রিন্স অফ অলনসো, অর্থাৎ এই অলনসোর হচ্ছে যাকে বলা হয় পুত্র বা সন্তান, লাভার অফ মিরান্ডা, মিরান্ডার মানে প্রেমিক। তারপরে আছে সেবাস্তেইন, সেবাস্তেইন হচ্ছে বাদার অফ কিং অলনসো, মানে এই অলনসোর ভাই হচ্ছে সেবাস্তেইন। তারপরে আসি যে গঞ্জালো, গঞ্জালো হচ্ছে দ্য কাউন্সিলার টু দ্য কিং অলনসো, অর্থাৎ অলনসো হচ্ছে যে এই যে নেপলসের কিং, এই কিংয়ের হচ্ছে একজন কাউন্সিলার, অর্থাৎ সভাসদ বা সভা ব্যক্তি হচ্ছে এই গঞ্জালো। তারপরে আসি অ্যারিয়েল, অ্যারিয়েল আমরা অনেক অনেক জায়গায় পড়ছি, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের, এটা একটা মিথোলজিক্যাল কাহিনী বা ক্যারেক্টার। অ্যারিয়েল হচ্ছে দ্য স্পিরিট অফ আইল্যান্ড হু ট্রাভেলস ইন টু দ্য উইন্ড, অর্থাৎ তিনি হচ্ছে বাতাসের একটা মানে আত্মা বা দে মানে দেবী বা সরি দেব দেবতা, যে যিনি হচ্ছে মূলত এই বাতাসে ট্রাভেল করে বা ভ্রমণ করে। এই অ্যারিয়েলকে, অ্যারিয়েল কিন্তু বিশেষ করে প্রসপেরোকে অনেক হেল্প করে। তো সাইক্রোরাক্স, সাইক্রোরাক্স হচ্ছে একটা উইস, একটা পেত্নী, যিনি মূলত
দেখা যায় যে এই এরিয়ালকে কিন্তু মানে এই সাইক্রোরাক্স মৃত্যুর পূর্বে এরিয়ালকে একটা গাছের মধ্যে মানে একটা জঙ্গলে, যে বারমুডার একটা জঙ্গলে যেখানে হচ্ছে প্রসপেরোকে পাঠানো হয়, মানে একটা অচেনা জঙ্গল, তো সেখানে কিন্তু এই মানে পাহাড়ি জঙ্গল বা পাহাড়ি এরিয়া বলা হয়, সেখানে কিন্তু এই এরিয়াল কিন্তু গাছের মধ্যে থাকে, এই প্রসপেরো তাকে সাহায্য করে এবং এরিয়াল কী করে পরবর্তীতে প্রসপেরোর কর্মী হয়ে যায়, মানে সব কথা শুনে আর কি। সাইক্রোরাক্স এ হুইস মানে একটা হুইস মানে একটা পেতনি বা পেতাত্মা। ক্যালিবান দ্য সান অফ সাইক্রোরাক্স, অর্থাৎ এই সাইক্রোরাক্সের সন্তানই হচ্ছে ক্যালিবান। এই ক্যালিবান কিন্তু এক ধরনের বোবা বা হাওয়া বোবা যেটাই বলি, এই ক্যালিবানকে যখন হচ্ছে ওই দ্বীপে থাকে তখন কিন্তু এই প্রসপেরো ক্যালিবানকে ইউজ করে বা ব্যবহার করে তার। তো ক্যালিবান বিভিন্নভাবে কী করে এই প্রসপেরোকে আবার পরবর্তীতে অভিশপ্ত করে, কারণ ক্যালিবানকে হচ্ছে প্রসপেরো খাটায় বা কর্ম করায় বিভিন্ন ধরনের। তারপর আসি টিনকুলো। টিনকুলো হচ্ছে এ স্টুয়ার্ড অফ অলনসো, যে হচ্ছে এই টিনকুলো হচ্ছে এ স্টিওয়ার্ড অফ অলনসো, অলনসোর একজন কর্মী সহকারী। তো তারপর বলছি যে স্টিফেনো, স্টিফেনো হচ্ছে টিনকুলোস ফ্রেন্ড, অর্থাৎ এই টিনকুলোর বন্ধু হচ্ছে স্টিফেনো। তারপর আসি অ্যাড্রিয়ান ফ্রান্সিসকো, টু নোবেলম্যান ট্রাভেলস উইথ অলনসো, অর্থাৎ অ্যাড্রিয়ান এবং অলনস সরি অ্যাড্রিয়ান অ্যান্ড ফ্রান্সিসকো যারা দুজন মহৎ ব্যক্তি, যারা এই কিং অলনসোর সাথে ভ্রমণ করে নৌকায় বা জাহাজে। তারপর আসি বোটস ওয়াইন রাইট হ্যান্ড টু দ্য শিপ মাস্টার, অর্থাৎ জাহাজ যখন ঝড়ের কবলে পড়বে, প্রথমেই শুরু হয় জাহাজের ঝড়, তো সেখানে হচ্ছে এই নাটকের প্রথমে দেখা যায় এই বোটস ওয়াইন তিনি হচ্ছে জাহাজকে কন্ট্রোল করেন। জাহাজটা কিন্তু ঘটায় হচ্ছে এই পুষ্পেরের ম্যাজিক স্পেলে, অর্থাৎ যে টেম্পেস্টটা ঝড়টা প্রথমে ঝড়ের মাধ্যমে কিন্তু তারা একটা সেই এই পুষ্পেরও একটা আসলে চক্র মানে কী বলবো এই সব কিছুর মূল, মানে তিনি হচ্ছে তার এই দিয়েই মানে জাহাজটাকে ডুবিয়ে দেয় এবং একসময় ঝড়ের কবলে ফেলায় তিনি তার এই এরিয়ালের মাধ্যমে, অর্থাৎ তার জাদু ক্ষমতা দিয়ে। লাস্টে আছে মাস্টার অফ এ শিপ, অর্থাৎ একটা জাহাজের ওই জাহাজের মাস্টার। তো এটাই ছিল হচ্ছে ক্যারেক্টারগুলো। আসলে ক্যারেক্টার যদি বুঝতে বোঝা যায় অনেক আপনার নাটক সম্পর্কে বুঝতে সুবিধা হয়। তো অবশ্যই নাটকটা সম্পূর্ণ বোঝার জন্য বা এই নাটকটা সামারি বোঝার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।